এমন মৃত্যু মানুষের সৌভাগ্য নিদর্শন করে নাকি দুর্ভাগ্য প্রকাশ করে তা নিয়ে অনেকেরই মতভেদ আছে। স্থানীয়রা জানান, রাতে এশার নামাজে শেষে দাওয়াতি দলের প্রবীণ সদস্য আবুল কাশেম অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ওই দাওয়াতি দলের আমির আহসান উল্লাহ বলেন, আমার শ্বশুর গত 28 আগস্ট তিন চিল্লার 120 দিনের উদ্দেশ্যে ঘর ছাড়েন। বরকত তাকিয়ার উনার তৃতীয় চিল্লা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, শুক্রবার রাতে আবার অসুস্থ হন এবং মসজিদেই মারা যান। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী সফররত অবস্থায় কেউ মারা গেলে সেখানেই তাকে কবরস্থ করা হয়। তাই শ্বশুরকেও রাজবাড়ি ফেরত না নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ জানাজা শেষে বড় তাকিয়া মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। শহীদ আলী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সবুজ ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বলেন, রাত 10টার দিকে অসুস্থ হয়ে তাবলিগের এক সদস্যের মৃত্যু হয়। পরে তার সঙ্গী ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে জানাজা ও দাফনের আয়োজন করে। স্থানীয়ভাবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। দর্শক, তাবলিগে এসে মসজিদের ভেতরে এই মুসল্লির মৃত্যুটা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।